ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য আরও একটা ভিডিও দু হাজার একুশ বাইশের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ ইংলিশটা করাবো একশো দু নাম্বার পেজের আমি ছিলাম একশো দু নাম্বার পেজের সি নানসিন গ্রামার করিয়ে দিয়েছি সরি সি নানসিন করিয়ে দিয়েছি আজকে করাবো আমি এই একশো দু নাম্বার পেজেরই গ্রামার সেকশান সেকশন বি গ্রামার সেকশনটা তোমরা পাবে একশো পাঁচ নাম্বার পেজে তাহলে চলো শুরু করি প্রথমে রয়েছে কি দেখো গ্রামারের প্রথমে চারের দাগে রয়েছে ভারবে সঠিক ফর্ম বেছে লিখতে হবে লাস্ট ইয়ার আই ড্যাস ইন ক্লাস নাইন লাস্ট ইয়ার আই স্টাডিড লাস্ট ইয়ার মানে ফার্স্ট টেন্সে হবে তাহলে আই স্টাডিড ইন ক্লাস নাইন দিস ইয়ার আই এম ড্যাস ইন ক্লাস টেন দিস ইয়ার মানে এই বছর মানে প্রেজেন্ট টেন্সে তাহলে আই এম স্টাডি আই এম স্টাডিং ইন ক্লাস টেন অ্যান্ড অ্যান্ড আই ড্যাস আর আমি ছ বছর ধরে স্কুলে পড়ছি তাহলে এটা কি হয়ে যাবে ছ বছর ধরে একটা ঘটনা এখনও চলছে তাহলে কন্টিনিউ টেন্সি হবে তাহলে প্রথমে হচ্ছে স্টাডিড তারপরে স্টাডিং তারপরে বিন স্টাডিং ঠিক আছে এরপরে দেখো প্রিপোজিশন আর্টিকেল প্রিপোজিশন কি আছে না আওয়ার স্কুল উইল রিমেন ক্লোজ ড্যাস ছাব্বিশ নয় দু হাজার একুশ ড্যাশ তিরিশ নয় দু হাজার একুশ তাহলে আমাদের স্কুল এত থেকে এত তারিখ পর্যন্ত ছুটি থাকবে তাহলে এটা হয়ে যাবে ক্লোজড ফ্রম ফ্রম ছাব্বিশ নয় দু হাজার একুশ টু ফ্রম টু ফ্রম হবে এটা টু হবে ছাব্বিশ নয় দু হাজার একুশ থেকে তিরিশ নয় দু হাজার একুশ পর্যন্ত বন্ধ থাকবে অন অ্যাকাউন্ট অফ ড্যাশ আন আনঅ্যাভয়েডেবল রিজনস অন অ্যাকাউন্ট অফ অ্যান আন অ্যাভয়েডেবল আন অ্যাভয়েডেবলের পরে আগে অ্যান বসবে না তাহলে এটা হয়ে যাবে অ্যান বুঝতে পেরেছো তাহলে ফ্রম টু আর অ্যান নেক্সট দেখো কি আছে প্রথমে ভয়েস চেঞ্জ আছে একটা তারপর ন্যারেশন চেঞ্জ তারপর হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে এই তিনটে আমরা করে নেবো দেখো তাহলে প্রথমে কি হয়েছে সি টট মি এ ফুল এটার ভয়েস চেঞ্জ করলে হবে আই ওয়াজ থট সরি থট টট নয় আই ওয়াজ থট এ ফুল বাই হার তাহলে সি থট মি এ ফুল এটা হয়ে যাবে আই ওয়াজ থট এ ফুল বাই হার তারপরে দু নম্বরে ন্যাডিশন চেঞ্জ করতে বলেছে দ্য টিচার সে টু মি প্লিজ ডু কাম তাহলে এটার উত্তর হয়ে যাবে দ্য টিচার রিকোয়েস্টেড মি টু গো কামটা গো হয়ে যায় জানো ন্যারেশান চেঞ্জে দ্য দ্য টিচার রিকোয়েস্টেড মি টু গো নেক্সট আই ডু নট নো হু হি ইজ মেক ইট সিম্পল সেন্টেন্স এটাকে সিম্পল সেন্টেন্স করলে হয়ে যাবে আই ডু নট নো হিম এরপরে দেখো ফ্রেজাল ভার্ব করতে হবে তিনটে রিজেক্টেড এক্সটিংগুইস্ট আর রিসেম্বলস এখানে লিস্ট দেওয়া আছে লিস্টটাকে তোমাকে টেন্স অনুযায়ী এখানে পরিবর্তন করে লিখতে হবে তার কি হবে উত্তর রিজেক্টেড হয়ে যাবে টার্ন ডাউন এক্সটিংগুইশড হয়ে যাবে পুট আউট আর রিসেম্বলস হয়ে যাবে টেক্স আফটার ঠিক আছে রিজেক্টেড ছিল সেই জন্য আমরা এখানেও টার্ন ডাউন লিখতে না টার্ন ডাউন করলাম রিসেম্বলস ছিল এস যোগ ছিল সেই টেক আফটার না হয়ে টেক্স আফটার হলো বুঝতে পেরেছো এরকম টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ করতে হয় তোমরা নিশ্চয়ই জানো তাহলে এই ভিডিওতে গ্রামার পোর্শনটা কমপ্লিট করলাম একশো দু নম্বর পেজে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই পেজেরই রাইটিং নিয়ে ততক্ষণ তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ